আজকে আমরা পর্যায় সারণি স্টার্ট করব। পর্যায় সারণি অর্থাৎ যেখানে পরমাণুগুলোকে বিভিন্নভাবে ভাগ করে রেখেছে। তো দেখো, পর্যায় সারণি কেন দরকার? কারণ পর্যায় সারণি দরকার, এর কারণ হচ্ছে যে আমাদের প্রথমে যখন শুরুর দিকে যাই তখন প্রথমে 31টি মৌল ছিল, তারপরে 63টি হলো, আর এখন বর্তমানে 118টা মৌল আছে। অর্থাৎ এই 33টা মৌল, 31টা মৌল বা 63টা হোক বা 118টা হোক, এবং ভবিষ্যতেও হয়তো এর থেকে বেশি হবে। প্রেডিক্টেবল অনুযায়ী 118টা মৌল এখন আমাদের কাছে আছে প্রেডিক্টেবলে। তো এই যে 31টা মৌল, এই যে 31টা মৌল, 63টা মৌল আর 118টা মৌল, এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো প্রত্যেককে যদি তুমি আলাদা আলাদা করে মনে রাখতে চাও, প্রত্যেককে যদি আলাদা আলাদা করে মনে রাখতে চাও, প্রত্যেকটার বৈশিষ্ট্য, প্রত্যেকটার গুণ, সেখানে কিন্তু একটা কঠিন সমস্যা তৈরি হতে পারে। তো সেই কারণে আমরা এই গ্রুপ যদি ওয়াইজ সাজিয়ে দেওয়া হয়, একটা গ্রুপ ওয়াইজ পরপর পরপর সেম বৈশিষ্ট্যগুলোকে রেখে, তো প্রেডিক্টেবলের মাধ্যমে আমরা অনুশীলন করতে পারবো বারে বারে, বা বারে বারে আমরা ভৌত রাসায়নিক পদার্থগুলো, এই 33টা মৌলেরই, 63টা মৌলেরই বা 118টা মৌলেরই কী হবে, ভৌত ও রাসায়নিক ধর্ম অনুশীলন করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো, এবং সেগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো। তো এটা হচ্ছে এর তৈরির কারণ, বা এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেই গুরুত্বটা এখানে বললাম। এবার আমরা যা আলোচনা করব যে এই যে প্রেডিক্টেবল সৃষ্টি হয়েছে মেন্ডেলিফের প্রথমে, তারপরে এখন বর্তমানে আমরা আধুনিক ইউজ করি, তো এই প্রেডিক্টেবলে প্রথমে কীভাবে আসলো এই জিনিসগুলো, কী কী সূত্র এর বাইরে এর আগে এসেছিল? তো দেখো, প্রথমে আমাদের কাছে এসেছিল ডোবেরিনার, প্রথমে এসেছিল ডোবেরিনার, তারপরে শাকুর্তোয়া, তারপরে নেউল্যান্ড, তারপরে মেন্ডেলিফ, এইভাবে তারা প্রচেষ্টা করে করে আলটিমেটলি আমরা প্রেডিক্টেবলটা পেয়েছি। তো আমরা তাদের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সূত্র যেগুলো তৈরি হয়েছিলো সেগুলো দেখে নেব। তো তখন ডোবেরিনারের ত্রয়সূত্র, 1817 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডোবেরিনার সর্বপ্রথম বলেছিলেন যে রাসায়নিকভাবে সদৃশ তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্বের ক্রমানুসারে সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব মোটামুটিভাবে অপর দুটির দূরত্বের গড় হয়। এই সূত্রকে ডোবেরিনারের ত্রয়সূত্র নামে পরিচিত। এক্সাম্পল দেখতেই পারো যে দেখো, লিথিয়াম পরপর যদি আমি সেম বা সাদৃশ্য, রাসায়নিকভাবে সাদৃশ্য যারা ধর্ম দেখায়, রাসায়নিক ধর্ম যাদের সাদৃশ্য আছে তাদেরকে যদি পরপর নেওয়া হয়, তাহলে দেখো সোডিয়াম, লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23, আর পটাশিয়ামের 39। তো তুমি দেখবে যে পরপর তিনটে নেওয়ার পর প্রথম আর শেষ, অর্থাৎ লিথিয়াম আর পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের যদি তুমি গড় করো, তাহলে দেবে মাঝের যেটা আছে সোডিয়াম এটা পাওয়া যাবে। এখানে এটাই এক্সাম্পল নিয়ে দেখিয়েছে, দেখো সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব লিথিয়াম ও পটাশিয়ামের পারমাণবিক গুরুত্বের গড়। তো লিথিয়ামের 7, পটাশিয়ামের 39, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 23। অর্থাৎ দেখো 23 কার, সোডিয়ামের। এইভাবে শুধুমাত্র সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম নয়, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ব্যারিয়াম, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই যে ত্রয়সূত্রটা হলো, এখান থেকে কি বুঝি আমরা? এখান থেকে যদি আমরা দেখি যে পরপর তিনটি মৌল, ধরো এ
পরপর তিনটা, ধরো এ বি আর সি আছে, তো ধরো এর পারমাণবিক দূরত্ব এক্স আর এর জেড, তো এর ওয়াই, তো আমরা জানি না এ বি আর সি একই বৈশিষ্ট্যের। আমরা শুধু এটা জানি যে এ আর সি হচ্ছে সেম বৈশিষ্ট্য। সাপোজ ধরো এটা আছে, তাহলে কী হবে, এদের দুটোর যোগফল করে দুই দিয়ে যদি ভাগ করি, এক্স প্লাস জেড বাই টু, এটা যদি ইকুয়ালস টু ওয়াই হয়ে যায়, তাহলে বুঝতে পারবো যে এ আর বি, এ আর সি এদের সেম বৈশিষ্ট্য আছে, আর এদের বৈশিষ্ট্যের মতনই আর একটা বৈশিষ্ট্য আছে বি, যেটা এদের দুজনের মাঝখানে অবস্থান করবে। যদি এদের গড় এক্স প্লাস জেড বাই টু ইকুয়াল টু ওয়াই হয়, তো এটা ছিল ত্রয়ীসূত্রের গুরুত্ব। এখান থেকে আমরা এইভাবে এলিমেন্টকে বুঝতে পারবো কোনটা কোনটা সেম বৈশিষ্ট্যের, বারে বারে যদি ট্রাই করি, কিন্তু সময় সাপেক্ষ অবশ্যই অনেক সময় লাগবে অতগুলো মৌলকে মনে রাখার জন্য। তবে এই সূত্রের একটা লিমিটেশনও আছে, সবসময় যে সেম বৈশিষ্ট্যগুলোর গড়ই মাঝখানেটা পাবো এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যাদের গড় মাঝখানেরটার সাথে সমান হয় না, এই ক্ষেত্রে তোমরা দেখতেই পারো যে কোন ধরনের যৌগগুলো পাওয়া যায়, যারা হেভি মেটাল আছে। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি যদি দিই তোমাদের, তাহলে সিজিয়াম, ফ্রান্সিয়াম আর রুবিডিয়াম, রুবিডিয়াম আর ফ্রান্সিয়ামের যদি গড় করা হয় ওয়েটের, পারমাণবিক ভরের, তাহলে সিজিয়ামের পারমাণবিক ভর কিন্তু আসে না। অর্থাৎ যারা হেভি মেটাল, অর্থাৎ হেভি মানে ভারী, যারা ভারী অর্থাৎ পিরিয়ডিক টেবিলে কোন জায়গায় অবস্থান করে, যারা নিচের দিকে অবস্থান করে পিরিয়ডিক টেবিলে, তো তাদের যদি কথা বলি, তাহলে রুবিডিয়াম ফ্রান্সিয়াম এদের গড় কিন্তু সিজিয়ামের সাথে ম্যাচ করে না। তার মানে এটা কাদের ক্ষেত্রে বোঝে, লাইটার এলিমেন্ট যারা হয় বা লাইটার মেটাল যারা হয় তাদের ক্ষেত্রে, কিন্তু লাইটার এলিমেন্টের ক্ষেত্রে এই ত্রয়ী সূত্রটা প্রযোজ্য। তাহলে আমরা কি দেখলাম, যে লাইটার এলিমেন্টের ক্ষেত্রে ত্রয়ী সূত্রটা প্রযোজ্য হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা, লাইটার এলিমেন্টের ক্ষেত্রে ত্রয়ী সূত্রটা প্রযোজ্য হচ্ছে। তাহলে ডোবেরিনারের ত্রয়ী সূত্র আমরা বুঝতে পারলাম। এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে টেলুরুকের কুণ্ডলীকৃত সূত্র। টেলুরুকের কুণ্ডলীকৃত সূত্র কি বলেছে আমরা একটু পড়ে নিই আগে, তাহলে তারপরে দেখব। দেখো 1862 খ্রিস্টাব্দে, 1862 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শাকুতুয়া টেলুরিক, বিজ্ঞানী শাকুতুয়া টেলুরিক, যেটা আমি একটু আগে বললাম, এদের কুণ্ডলী সূত্র, এটা কী বলেছিলেন এখানে, তবে এটা দেখে নাও একটু আগে, যে এখানে ডোবেরিনারের যে ত্রয়ী সূত্র বা ট্রায়েড রুলস, যেটা ল অফ ট্রায়েড, 1817 খ্রিস্টাব্দে হয়েছিল জার্মান বিজ্ঞানী দ্বারা, এটা 1862 খ্রিস্টাব্দে, হিউজ ডিস্টেন্স, অনেক দিন পর কুণ্ডলীকৃত ত্রয়ী সূত্র হয়েছে। তোমরা জানো না প্রায় 200 বছর সময় লেগেছিল একটা প্রেডিক্টেবল বিল্ড করতে, ঠিক আছে, অনেকের অনেক প্রচেষ্টার পর ফাইনালি প্রায় 200 বছর সেটা লেগেছিল সময়, ঠিক আছে, পুরো কি আনতে, প্রেডিক্টেবলটা আনতে। আর এটা রাসায়নিক বিজ্ঞানে বা বিজ্ঞান জগতেও একটা বড় একটা সাকসেস। 1862 খ্রিস্টাব্দে বিজ্ঞানী শাকুতুয়া একটা চোঙ নিয়েছিলেন,
এই চোঙের মধ্যে পারমাণবিক ভর অনুযায়ী 45 ডিগ্রি কোণে আনত একটি ঘূর্ণায়মান রেখা সজ্জিত করেন এবং লক্ষ্য করে দেখেন এই টেলুরিক কুণ্ডলিতে সমধর্মী মৌলগুলি একই উল্লম্ব রেখায় অবস্থান করে। তাহলে বিজ্ঞানী সাকর্তোয়াতে কী বলেছিলেন? বিজ্ঞানী সাকর্তোয়া যখন দেখলেন যে একটা কী নিলেন, চোঙ নিলেন, চোঙ, এই চোঙের মধ্যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কুণ্ডলীর মতো করে, ঠিক আছে, দাগ টানলেন এবং সেই দাগগুলো বরাবর পারমাণবিক ভর ক্রমবর্ধমান অনুসারে যদি বসাতে শুরু করলেন, তো তিনি কী দেখতে পেলেন? দেখা গেল এখানে লিথিয়াম তো একদম এক্স্যাক্টলি, এখানে লিথিয়াম দিলাম তো এক্স্যাক্টলি এইভাবে যেতে যেতে যখন আবার ঘুরে ওই পিছন দিয়ে ঘুরে যখন এখানে আসছে তখন এই এক্স্যাক্টলি ওর নিচে লিথিয়ামের নিচে ওর সেম বৈশিষ্ট্যের পরমাণুটাই আসছে, যেমন সোডিয়াম, ঠিক আছে। তারপরে আবার একই রকমভাবে যেতে 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 আবার ওর একই জায়গায় আসছে কে, পটাশিয়াম। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে লিখেছিল 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা জায়গাতেই সেম বৈশিষ্ট্যের পরমাণুগুলো চলে এসছে। দেখতে পাচ্ছ এটা আমি লিখলাম, সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে এইভাবে পরপর লিথিয়াম, বেরিলিয়াম এইভাবে পরপর সাজাতে সাজাতে যখন ওয়েট অনুসারে পারমাণবিক ভর অনুসারে দেখা যাচ্ছে সেম বৈশিষ্ট্যগুলো একে অপরের নিচেই অবস্থান করছে, ঠিক আছে। তাহলে উলম্ব রেখায় অবস্থান করছে, উলম্ব বলে এইভাবে, অর্থাৎ এই বরাবর যদি একটা ব্লু লাইন টানি তাহলে প্রত্যেকটা ব্লু লাইনে উলম্ব বরাবর একে অপরের নিচে এরা অবস্থান করছে সেম বৈশিষ্ট্যগুলো। এখানে যদি টানি, ঠিক আছে, সেম বৈশিষ্ট্যগুলো অবস্থান করছে। এই যে ঘটনাটা দেখতে পেলাম এটাকেই আমরা বলি টেলুরিকের কুণ্ডলীকৃত সূত্র। অর্থাৎ এই সূত্র ব্যবহার করেও কী হচ্ছে, পরপর পরপর আমরা এই ঘটনাগুলো করতে দেখি এবং পরপর সেম বৈশিষ্ট্যের মৌলগুলোকে আমরা পেতে পারবো। তাহলে এই যে টেলুরিকের কুণ্ডলীক সূত্র আমরা পেলাম, ঠিক আছে, এবং এর সাহায্যে আমরা কী জানতে পারলাম, যে মৌলর যে সজ্জাটা রাসায়নিক ধর্মের পর্যায়ে প্রথম এই ক্রমটা ঘটে, অর্থাৎ যে প্রথম যে গ্রুপের যে ধারণা বা একটার নিচে একটা একটা লেখা বরাবর সেটা এর মাধ্যমে, এই টেলুরিকের সূত্রের মাধ্যমেই প্রথম প্রকাশ হয়, ঠিক আছে। তো এটা এই না একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে টেলুরিকের কুণ্ডলীকৃত সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম, 1862 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে এবার আমরা দেখব 1864 খ্রিস্টাব্দে, মানে এরই এর 2 বছর পর, টেলুরিকের 2 বছর পর কী আসলো, নিউল্যান্ডসের অষ্টক সূত্র 1864 খ্রিস্টাব্দে। এবার আমরা দেখে নিই নিউল্যান্ডসের অষ্টক সূত্রে কী বলেছে। নিউল্যান্ডসের অষ্টক সূত্রে আমরা কী বলেছি আমরা দেখে নেব এবার, চলো তাহলে আমরা দেখে নিই নিউল্যান্ডসের অষ্টক সূত্র। দেখো নিউল্যান্ডসের অষ্টক সূত্র কী বলেছে, যদি একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে
ঠিক আছে, করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। বলছে একটা যে কোনো নির্দিষ্ট মৌল থেকে যদি শুরু করো, পরপর যদি আটটা মৌল পরপর যাও, তাহলে 8 নম্বর মৌল যেটা আসবে সেটা যেখান থেকে শুরু করবে তার সাথে সদৃশ বা অনুরূপ আচরণ দেখাবে। ধরো আমরা লিথিয়াম থেকে শুরু করলাম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাহলে কত হলো 1, 2, 3, 4, 5, 6, 7, অষ্টম যেই 8 আসলো তখন সেম জায়গায় চলে এসছে। এটা অনেকটা তোমার সুরের মতো, ঠিক আছে, কি সুরটার মতো, সা রে গা মা পা ধা নি, ঠিক আছে। তাহলে ভালো করে দেখবে সা 1 নম্বর, রে 2, গা 3, মা 4, পা 5, ধা 6, নি 7। এরপর দেখবে সা রে গা মা পা ধা নি সা, মানে আবার সা ফিরে আসছে। তার মানে 7টার পর অষ্টমটা আবার 7-এ ফিরে আসছে, ঠিক আছে। তাহলে এটা ওই 7 সুরের মতনই ব্যাপার, ঠিক আছে। এই অনুসারেই এটা হচ্ছে, তো এটা কম্পেয়ার করতেই পারো তোমার 7 সুরের সাথে। তবে একটা জিনিস সেখানে পড়ে নাও, ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা লাইনটা, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলগুলির ক্ষেত্রে নিউল্যান্ডসের অষ্টক সূত্র প্রযোজ্য হলেও ভারী মৌলটির ক্ষেত্রে অচল। তাহলে হাইড্রোজেন থেকে, এখানে ছকের মধ্যেই দেওয়া আছে, হাইড্রোজেন না, এখানে হাইড্রোজেন থেকে, অ্যাকচুয়ালি হাইড্রোজেন হিলিয়াম থেকে শুরু করে, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত, হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম পর্যন্ত এটা কী পাওয়া যাচ্ছে, এটার প্রযোজ্য। কিন্তু এর পরে, ক্যালসিয়ামের পর থেকে কিন্তু এটার প্রযোজ্য হচ্ছে না, ঠিক আছে, অষ্টক সূত্রটা। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এতক্ষণ ধরে দীর্ঘ প্রতীক্ষিত যার জন্য ছিলাম, ফাইনালি যেটা আসে, মেন্ডেলিফের পর্যায়সূত্র। তো মেন্ডেলিফের পর্যায়সূত্রকে আগেও কিছু ঘটনা ঘটেছিল, বা তার সাথে সাথেই একটা ঘটনা ঘটেছিল বলতে পারি আমরা, ঠিক আছে। তো সেটা আমরা দেখব এখন। প্রথমে দেখে নিই মেন্ডেলিফের পর্যায়সূত্রটা কী। মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অব এলিমেন্টস আর এ পিরিয়ডিক ফাংশন অব দেয়ার অ্যাটমিক ওয়েভ। এটা কোন সালে হয়েছিল? 1869 খ্রিস্টাব্দে। একই সময়, ঠিক আছে, একই সময় আরও একজন বিজ্ঞানী, মেন্ডেলিফ ছাড়াও আরও একজন বিজ্ঞানী পর্যায়সূত্র সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন। তিনিও দেখেছিলেন যে অনুরূপ একটি সূত্র প্রকাশ করলেন, একদম সে এরকমই একটা সূত্র প্রকাশ করেছিলেন। তিনি কী করেছিলেন? তিনি বলেছিলেন যে মৌলের পারমাণবিক গুরুত্বের সঙ্গে তাদের ভৌত ধর্মের পর্যায় বৃত্তির কথা বলেন। তিনিও একই কথা অনুরূপভাবেই একই রকম সূত্র দিয়েছিলেন। কিন্তু মেন্ডেলিফ দুজনই পর্যায়সূত্রের এই বিষয়ে গবেষণা করে স্বীকৃত পেলেও যে প্রেডিক্টেবিলটা পাওয়া যায় বা যে সূত্রটা পাওয়া গেছে প্রেডিক্টেবিলে, যেটা ইউজ হয় মেন্ডেলিফ প্রেডিক্টেবিলে, সেটা মেন্ডেলিফের নামেই পরিচিত, কারণ আমরা বলি মেন্ডেলিফের পর্যায়সূত্র। এর কারণ ছিল লোথার মেয়ার আর মেন্ডেলিফ দুজনই সাকসেস হয়েছিল, দুজনই একই করেছিল। কিন্তু লোথার মেয়ার যখন এটা পাবলিশ করে তার কিছু সময় আগে বা সামান্য সময় আগে, মেন্ডেলিফ তার সূত্রটা প্রকাশিত করে ফেলে, আর সেই কারণেই
তার নাম অনুসারেই চলছে। তো তবে লোথার মেয়ারের একটা কার্ব আছে, যে কার্ব নিয়ে আমরা আলোচনা করব, পারমাণবিক আয়তন কার্ব বা অ্যাটমিক ভলিউম কার্ব। এই কার্বটা তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে, তাহলে এদিকে অ্যাটমিক ভলিউমকে নির্দেশ করছে আর এদিকে অ্যাটমিক ওয়েটকে। একটা জিনিস দেখো, লিথিয়াম, সোডিয়াম, যত অ্যালকালি মেটালগুলো আছে সব কার্বের টপে আছে, ঠিক আছে, এবং নিচের দিকে যখন নামছি তখন মিডল পয়েন্টে কে থাকছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, অর্থাৎ অ্যালকালি মেটাল, ঠিক আছে, অ্যালকালি আর্ট মেটাল। অর্থাৎ অ্যালকালি আর্ট মেটাল কী বাংলাতে যদি বলি আমরা এটাকে বলি অ্যালকালি। অ্যালকালি মানে হচ্ছে ক্ষারীয়, আর্থ এর অর্থ এখানে বোঝাতে চেয়েছে মৃত্তিকা, আর মেটাল মানে তো ধাতু, জানোই তো, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলায়। এই যেটা প্রেডিক্টেবল আমরা দেখতে পারবো দুই নম্বর গ্রুপে, মডার্ন প্রেডিক্টেবলে দেখতে পাবো, তো আমরা আলোচনা করছি যখন তখন ঠিকই প্রেডিক্টেবলটা পড়ব। তো দেখো আমরা কি দেখলাম এখানে, যে যারা ক্ষার ধাতু অর্থাৎ গ্রুপ ওয়ানে আছে তার টপ অফ দ্য গ্রাফ আছে, গ্রাফের একদম উপরের দিকে অবস্থান করছে। আবার যদি ডিসেন্ডিং অর্ডারে যখন দেখবো গ্রাফটা এখন নিচের দিকে নামছে, তো মিডল পজিশনে বা মাঝামাঝির দিকে অ্যালকালি আর্থ মেটালগুলো অবস্থান করছে, আর একদম নিচের দিকে অবস্থান কারা করছে? হ্যালোজেন্সরা। বা আরেকভাবে বলতে পারো, যখন নিচ দিয়ে উপরের দিকে উঠছি অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছি তখন হ্যালোজেনগুলো অবস্থান করছে। তো এটার মানে কী বোঝাতে চাইছে? এই গ্রাফ দ্বারা আমরা কী জানতে পারলাম? এই গ্রাফ দ্বারা আমরা এটা জানতে পারছি, সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বৃদ্ধির সাথে সাথে যে ভলিউমও বৃদ্ধি পায় এমনটা নয়। প্রথম দিকে যারা থাকে, যাদের অ্যাটমিক ওয়েট কম থাকে, তাদের ভলিউমও বেশি হতে পারে, ঠিক আছে। এবার দেখো, ভলিউম বেশি আস্তে আস্তে কমছে এবং হ্যালোজেনদের ভলিউম নিচের দিকেই অবস্থান করছে। তো এইভাবে আমরা কী জানতে পারলাম? অ্যাটমিক মাস এবং তাদের যে রাসায়নিক ধর্ম সেগুলো আমরা ব্যাখ্যা করতে পারি। তো সেই জন্য এই যে ইনোভেটিভ একটা গ্রাফ তিনি তৈরি করেছিলেন, পর্যায় সারণীতে তার নাম না থাকলেও এই গ্রাফে তার নাম অবশ্যই বারবারে বলা হয়, সেটা হচ্ছে লোথার মেয়ার। এটাকে লোথার মেয়ার অ্যাটমিক ভলিউম কার্ব বলা হয়। তাহলে এই গ্রাফটা ভালো করে মনে রাখবে, এইচএস লেভেলে হয়তো গ্রাফটা দেয় না, ঠিক আছে। এটা একটা গ্রাফের সিম্পলভাবে আঁকা সিম্পল গ্রাফটা, ঠিক আছে, এটা আরও বিস্তারিতভাবে আর ছোটো ছোটো অংশকে নিয়েও আঁকা যায়, কিন্তু ওটা অনেক বড়ো হয়, অনেক ক্রিটিক্যাল দেখায় দেখতে, তো তোমাদের অত ক্রিটিক্যালি গ্রাফটা লাগবে না, ওই জন্য তোমাদের সিম্পল যেটা গ্রাফের যে লেখটা আউটলাইনটা সেটা আমরা এখানে আমি আলোচনা করলাম। তবে এন্ট্রান্স লেভেলে আমরা কিন্তু এটাও ইম্পর্ট্যান্ট, এন্ট্রান্স লেভেল থেকে এখান থেকে কোশ্চেন্স দেয়, তো কোথায় কোন পজিশনে উপর দিকে কে থাকছে, নিচের দিকে কে থাকছে, অ্যাসেন্ডিং অর্ডারে কে থাকছে, ডিসেন্ডিং অর্ডারে কে থাকছে, সব কিছুই বোঝার চেষ্টা করবে এবং মনে রাখবে। চলে আসি এবার আমরা মেন্ডেলিফের পর্যায় সারণী। 1869 খ্রিস্টাব্দে, যেটা আমরা দেখলাম একটু আগে, 1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিফের পর্যায় সূত্র আবিষ্কার হয়েছিল, আর 1871 খ্রিস্টাব্দে পর্যায় সারণী তৈরি হয়ে গেছিলো বা প্রকাশ করা হয়েছিল। আর সেই সময় নিষ্ক্রিয় গ্যাস ওর কোনো অস্তিত্ব ছিল না। তো আমরা একটু আগেই বলেছিলাম, দেখো মনে করো, যে আমি প্রথমের দিকে বললাম, শুরুতেই বলেছিলাম যে প্রথমে 31টা মৌল জানা ছিল আমাদের কাছে, তারপরে 63টা মৌল, বর্তমানে 118টা মৌল আমরা জানি প্রেডিক্টেবল অনুসারে। তো সেই সময় মেন্ডেলিফের সময় 63টা মৌল জানা ছিল।
তো ওই সময় 63টা মৌল জানা ছিল, আর অনেক মৌল তখনও অনাবিষ্কৃত অবস্থায় ছিল। তাই মেন্ডেলিফের অনেক জায়গা ফাঁকা স্থান রাখা হয়েছিল, যেটা বর্তমানে বইয়েও দেওয়া হয় না, ওই ফাঁকা স্থানগুলো ওগুলো ভরাট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো জায়গাগুলোতে রেখে দেওয়া হয়েছে। তো এই ফাঁকা স্থান রেখেছিলেন, সেই স্থানে থেকেই আমরা কিন্তু ভবিষ্যৎবাণী করতে আমাদের সুবিধা হয়েছে, পরবর্তী বিজ্ঞানীদের সুবিধা হয়েছে। ঠিক আছে, তারপরে ওটাকে আবার সংশোধিত করা হয়েছে। পর্যায় সারণীতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে রো বরাবর আর একটা হচ্ছে কলাম বরাবর। রো বরাবর যেটা হয় সেটাকে বলি আমরা পর্যায়, আর কলাম বরাবর যেটা হয় সেটাকে আমরা বলি শ্রেণী। ঠিক আছে, উল্লম্বভাবে শ্রেণী আর অনুভূমিকভাবে সারিতে সারি বা পর্যায়। ঠিক আছে, অনুভূমিকটা হচ্ছে সারি, এই পর্যায়, আর উল্লম্ব সারিটা হচ্ছে শ্রেণী। তাহলে এটা আমাদের বুঝতে পারলাম পর্যায় সারণীর সারিটা কী। নেক্সট আসি আমরা, পর্যায় কটা ছিল, সারি কটা ছিল, শ্রেণী কটা ছিল। ঠিক আছে, তো আমরা দেখতেই পারি এখানে যে মেন্ডেলিফের পর্যায় আধুনিক সংস্করণে 7টি পর্যায়, 1 থেকে 7, এবং 9টি শ্রেণী ছিল, 1 থেকে 8। প্রথমের দিকে কিন্তু 8টাই ছিল। হ্যাঁ, এখন আধুনিক যেখানে সংস্কার করা হয়েছে আমার মেন্ডেলিফকে, সেখানে একটা শূন্য রাখা হয়েছে, কারণ নোবেল গ্যাস তখন আবিষ্কার হয়ে যাওয়ার পর এই শূন্য শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসকে স্থান দেওয়া হয়েছে। ঠিক আছে, মেন্ডেলিফের সময় বা মূল যেটা পর্যায় সারণী ছিল, যেটা মেন্ডেলিফ নিজের হাতে তৈরি করেছিলেন, সেটাতে এই শূন্য শ্রেণীর কোনো অস্তিত্ব ছিল না, তখন 8টা শ্রেণী ছিল। এবার কোন শ্রেণীতে কে আছে পর্যায় সারণী যদি ধারণা দেখতে চাও তুমি, তাহলে দেখবে যে প্রথম পর্যায়ে 2টি মৌল হাইড্রোজেন হিলিয়াম স্থান পেয়েছে, একে অতি হ্রস্ব পর্যায় বলা হয়। দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম বেরিলিয়াম থেকে নিয়ন পর্যন্ত 8টা, তৃতীয় পর্যায়ে সোডিয়াম থেকে আর্গন 8টা করে যৌগ মৌল দেখতে পাওয়া যায়। এদের যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলা হয়, এরা অতি হ্রস, আর দ্বিতীয় পর্যায়টাকে প্রথম, আর তৃতীয় পর্যায়টাকে দ্বিতীয় হ্রস পর্যায় বলা হয়। দ্বিতীয় পর্যায়ে কোনো মৌল থেকে শুরু হয়ে পরবর্তী নবম মৌল তৃতীয় পর্যায়ভুক্ত হয়। ঠিক আছে, চলো আমরা এটার লাইনগুলোকে বোঝানোর চেষ্টা করি। তুমি যদি দেখো ভালো করে, দ্বিতীয় শ্রেণীতে 1, 2, 3 দ্বিতীয় পর্যায়, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। নবম শ্রেণীটা দেখো, আবার নবম যে মৌলটা আসছে সেটা দেখো তৃতীয় পর্যায়ে পড়ছে, ওখানে কিন্তু এটাই বলা হয়েছে। ঠিক আছে, এই নবমটা তৃতীয় পর্যায়ে পড়ছে। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা মৌলকে দেখতে হবে যে কোথায় কোনটা অবস্থান করছে। চতুর্থ পর্যায়ে 18টা মৌল থাকে, পঞ্চম পর্যায়ে 18টা থাকে, ষষ্ঠ পর্যায়ে 32টা। ঠিক আছে, কারণ ওখানে ল্যান্থানাইড আছে। ঠিক আছে, আর এইভাবে সপ্তম পর্যায়কে অসম্পূর্ণ রাখা হয়েছিল, কারণ অনেক কিছু তখন আবিষ্কার ছিল না বলে, তখন জায়গাগুলো ফাঁকা ছিল। ঠিক আছে, আর সেখানে অ্যাক্টিনাইড যে মৌলটা হয় সেটা উপস্থিত আছে, এবং কিছু প্রাকৃতিক আর কিছু বর্তমানে কিছু প্রাকৃতিক এবং কৃত্রিমভাবে প্রস্তুত করা মৌল ওখানে বসানো হয়েছে পর্যায়ে, সপ্তম পর্যায়ে।
এবার মেন্ডেলিফের পঞ্চাশ শ্রেণীটা যদি দেখতে চাও তুমি, তাহলে একটা জিনিস নোটিস করবে, সেটা হচ্ছে এই 4 নম্বর পর্যায়ে দেখো দুটো সিরিজ আছে, আবার 5 নম্বর পর্যায়ে দুটো সিরিজ আছে, 6 নম্বর পর্যায়ে দুটো সিরিজ আছে। এখানে এই সিরিজটাকে যুগ্ম সিরিজ আর অযুগ্ম সিরিজ নামে পরিচিত। যুগ্ম মানে দেখো এর চারে এইভাবে সিরিজ তৈরি হয়েছে 1 2 3 4 করে, কিন্তু এখানে যুগ্ম অযুগ্ম এইগুলোর মধ্যেই আছে। কী হবে দেখো, 4 যুগ্ম 5 অযুগ্ম, 6 যুগ্ম 7 অযুগ্ম, 8 যুগ্ম 9 অযুগ্ম। তো যুগ্মতে দেখবি দেখবে ক্ষার ধাতুগুলো আছে, যেমন পটাশিয়াম, আবার এখানে দেখো যুগ্মতে 6 নম্বরে রুবিডিয়াম, আবার দেখো 8-এ সিজিয়াম। আবার অযুগ্মতে দেখবে মুদ্রা ধাতুরা আছে, যেমন কপার, সাথে দেখো সিলভার, আর 9 দেখো গোল্ড। তো এটা মুদ্রা ধাতু বলা হয়, এর পিছনে অনেক হিস্ট্রি আছে। আগেকার দিনে টাকা ছিল না, তখন ভ্যালু ধাতুর ভ্যালুর উপর দিয়েই দেওয়া হতো। গোল্ড সবচেয়ে দামি টাকা হিসাবে ব্যবহার করতো, এর দিয়ে মুদ্রা তৈরি করা হতো, সিলভার তারপরে কপার তারপরে, এইভাবে এদের দিয়ে মুদ্রা আগেকার দিনে রাজাদের আমলে এটা ব্যবহার করা হতো, এদের দিয়ে মুদ্রা তৈরি করা হতো বিভিন্ন ভ্যালু হিসাবে, সেই কারণে এদেরকে মুদ্রা ধাতুও বলা হয়। ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারলে যুগ্ম অযুগ্মটা। আর এই যে নিচে অংশটা আছে, এটা ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইটকে বোঝানো হয়েছে, যেটা এখানে ল্যান্থেনাইট আর এখানে অ্যাক্টিনাইটকে রাখা হয়েছে। এখানে অ্যাক্টিনাইটের 23 মৌলগুলো থাকে পরপর পরপর, ঠিক আছে, আর ল্যান্থেনাইটে এরা তো এখানে 14টা মৌল থাকে। আমরা আধুনিক পর্যায় সন্তর বিস্তারিতভাবে জানবো এদেরকে। আর আসলে ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন তোমাদের আধুনিক পর্যায় সারণী থেকেই বেশি আসে। যুগ্ম অযুগ্ম সিরিজটা আমি বললাম একটু আগে, এখানে লেখা আছে এটা ওরই নিচে, ঠিক আছে। আর প্রত্যেকটা গ্রুপে উপশ্রেণী ছিল, সাব গ্রুপ ছিল, সেই সাব গ্রুপটা এখানে আছে। কেন কেন সাব গ্রুপ আছে দেখে নাও। সাব গ্রুপ এ আর বি করা হয়েছে দীর্ঘ পর্যায়ে যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এ আর বি প্রযোজ্য আছে। কেন আছে, কারণ কিছু কিছু মৌলে সেম সেম বৈশিষ্ট্য পাওয়া যেত, কিন্তু তাদেরকে একই গ্রুপে ওভার রাখা যেত না তাদের অ্যাটমিক মাস অনুসারে। এই নয় একই গ্রুপের মধ্যে যেহেতু সেম বৈশিষ্ট্য একই, ওই জন্য একই গ্রুপে রাখার জন্য ওকে সাব গ্রুপ তৈরি করা আছে একই গ্রুপেরই অন্তর্গত, কিন্তু দুটো আলাদা আলাদা সাব গ্রুপ, অর্থাৎ এদের কিছু অ্যাটমিক মাস আলাদা হবে এবং এদের বাকি যে স্ট্রাকচার গঠন এসব আলাদা হবে, সেই কারণে সেটা বোঝানোর জন্য। মানে বৈশিষ্ট্য একই আবার একইও না, এরকম বৈশিষ্ট্যের জন্যই একই জন্য একই গ্রুপে আবার একই না, ওই জন্য আলাদা আলাদা সাব গ্রুপে উপস্থিত আছে। এটা ভালো করে পড়বে বুঝতে পারবে, ঠিক আছে, এটা ভালো করে পড়বে, মুখস্থের মতো করে পড়ে নেবে, কারণ এটা পরীক্ষায় দেয়, ঠিক আছে। এবার দেখো কোন সাব গ্রুপে কে আছে, কীভাবে রাখা হয়েছে, এটা যেখানে দেখানো হয়েছে, ঠিক আছে। 8-এর কোনো সাব গ্রুপ নেই, চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যায়ের ক্ষেত্রে প্রতি ঘরে 3টি করে মৌল, যেমন আয়রন, কোবাল্ট, নিকেল, রুথেনিয়াম, রোডিয়াম, প্লাডিয়াম, অসমিয়াম, ইউডিয়াম, প্লাটিনাম রাখা হয়েছে, কারণ এদের ধর্মগত মিল খুব বেশি, পারমাণবিক ওজনও এদের খুব কাছাকাছি, ঠিক আছে। গ্রুপ 8-এর প্রতিটি পর্যায়ে স্থাপিত 3টি করে মৌলের গুচ্ছকে মেন্ডেলিফের ত্রয়ী মৌল বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, মেন্ডেলিফের ত্রয়ী মৌল কী, ঠিক আছে, আর এই মৌলগুলিকে মেন্ডেলিফ সন্ধিগত মৌল আখ্যা দিয়েছেন। মানে এই 3টা মৌল, এই মৌলগুলিকে, ঠিক আছে, মেন্ডেলিফ কী নাম দিয়েছেন, সন্ধিগত মৌল। পরবর্তী তাদের সে সাব গ্রুপ শূন্য গ্রুপের কোনো সাব গ্রুপ নেই, ঠিক আছে, এদের রাসায়নিক নিষ্ক্রিয়তা দেখার জন্য এদেরকে শূন্য, মানে এদের কোনো যোজ্যতা নেই, যোজ্যতা শূন্য, ওই জন্য এখানে গ্রুপটার নাম শূন্য দেওয়া হয়েছে।
অন্যদিকে মৌলের সঙ্গে যুক্ত হওয়ার পর তো প্রবণতা দেখা যায় না, এদের শূন্য দেওয়ার কারণ যোজ্যতা শূন্যতাই, আমি বললাম অলরেডি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই শূন্য গ্রুপটি ওয়ান এ অর্থাৎ তীব্র দ্বৈত ধনাত্মক ক্ষার ধাতু আর গ্রুপ সেভেন বি তীব্র দ্বৈতনাত্মক হ্যালোজেন মৌলের মধ্যে সেতু কাজ করে, অর্থাৎ এখানে গ্রুপ সেভেন ধরে নাও সেভেন বি, তারপরে গ্রুপটা হচ্ছে শূন্য, তারপরে আবার কিন্তু যদি এখানে শেষ হয়ে যায় তারপরে আবার এদিকে যখন আসবে, এখানে শেষ হয়ে গেল তখন আবার যখন এদিকে আসবে তখন দেখতে হবে এটা গ্রুপ ওয়ান এ, অর্থাৎ একটা মৌল এইভাবে গেল সেভেন বি নোবেল নিষ্ক্রিয় মৌল আবার ওয়ান এ, আবার সেভেন বি নিষ্ক্রিয় মৌল সেভেন বি নিষ্ক্রিয় মৌল আবার ওয়ান এ নিচে, আবার এই হচ্ছে সেভেন বি নিষ্ক্রিয় মৌল ওয়ান এ, অর্থাৎ সেভেন বি তারপরে নিষ্ক্রিয় মৌল তারপরে ওয়ান এ, পরে নিচের ওয়ানটা সামনেরটা না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে, চলো দেখে নিচ্ছি তাহলে একটা উদাহরণ থেকে, প্রেডিক্টেবল থেকেই দেখে নিচ্ছি মেন্ডেলিভের। দেখো সেভেন বি এটা, তারপরে নিষ্ক্রিয় মৌল আবার ওয়ান এ, তাহলে এদের মাঝখানে এ কাজ করছে, ঠিক আছে, দুটোর মাঝখানে, এখান থেকে এটা যাচ্ছে তারপরে ওয়ান এতে আসছে, বোঝা যাচ্ছে ব্যাক করে, তাহলে এদের একটা শুন মানে সেতু বলতে পারো, একটা সেতু স্থাপন করছে এই দুটোর মধ্যে। দেখো মেন্ডেলিফের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আর বা একটা উপকারও, অনেক উপকারই ছিল যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এটা, কিন্তু তার সাথে আর একটা জিনিস হয়েছিলো, সেটা হচ্ছে মেন্ডেলিফের সাহায্যে, ঠিক আছে, আমরা সঠিক তুল্যাঙ্ক ভার বা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করতে সক্ষম। কীভাবে? দেখো অ্যালুমিনিয়াম যৌগের সাথে বেরিলিয়াম ধর্মের কিছুটা সাদৃশ্য দেখে ধারণা হয়েছিল যে অ্যালুমিনিয়ামের মতো বেরিলিয়ামেরও যৌগটা তিন হবে, মানে বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের যৌগটা তিন হওয়া উচিত ভাবা হয়েছিল এটা, কারণ বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে ধর্মের সাদৃশ্য দেখতে পাওয়া গেছিলো। তো সেই হিসাবে বেরিলিয়ামের নির্ণীত তুল্যাঙ্ক ভার ছিল 4.5, তাই বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব ধরা হয়েছিল 3 যৌগটা 3 ইন্টু তুল্যাঙ্ক ভার 4.5 সমান 13.5 পারমাণবিক গুরুত্ব, কিন্তু 13.5 পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পর্যায় সারণীর গ্রুপ থ্রি এতে কোনো স্থান খালি ছিল না, অর্থাৎ এই যে ওয়েটটা যখন ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে তার কোনো স্থান 13.5 জন্য খালি ছিল না মেন্ডেলিফের পর্যায় সারণীতে। কেন, কীভাবে হচ্ছে স্যার, কেন খালি ছিল না, চলো এটাকে বিস্তারিত বোঝার জন্য এখানে দেখি। ভালো করে দেখো 6.9, ঠিক আছে, পরপর আসছে, উপরের মৌলও দেখতে হবে না, নিচেরটা দেখো, 6.9, 9, 10, 12, 14, 12-র পর 14-ই আসছে, 13.6 কোনো জায়গা হচ্ছে না, কারণ এর সাথে এই গ্রুপের ম্যাচ করছে, তো ওর একমাত্র আলাদা হয়ে যাচ্ছে যে একলাই ওরকম দেখাচ্ছে 13.5, ওর মতো সেম আর পাচ্ছে না। যদি পাওয়া যায় বেরিলিয়ামের সেম কে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের কথা 24, তো এখানে যদি তুমি দেখো যদি 13.5 হতো কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে হতো গ্রুপটা, তাহলে নিচে আসে দেখো 28, 24 ম্যাচ করছে না, অর্থাৎ এদের আলাদা কোনো গ্রুপ তৈরি করাই যাচ্ছিলো না 13.5 দিয়ে, ঠিক আছে, অর্থাৎ ওর কোনো স্থান কিন্তু আলাদা করে ছিল না।
ঠিক আছে, সেই কারণে দেখো কি হলো, কিন্তু 13.5 পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলের পর্যায় সারণীতে 3A-এর কোনো স্থান খালি ছিল না, 3A-তে, 3A-তে আরও বিশেষ করে ছিল না, চলো দেখে নিই, 3A-তে তুমি বুঝতে পারছো, 3A দেখে নিই, 3A-তে, 3A কোথায় আছে, এই যে 3A, 3A, 3A-তে দেখো 21, 39, 57, এই 138, ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 88, 44, এই ধরনের ওয়েট এখানে উপস্থিত আছে। তাহলে এখানে 13.3A-তে কোনো গ্রুপ পাওয়া যাচ্ছিল না, তাই বেরিলিয়াম মৌলের সঙ্গে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের সাদৃশ্যর জন্য, যেহেতু পরবর্তীকালে দেখতে পেলো যে বেরিলিয়ামের সাথে আবার ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামেরও সাদৃশ্য আছে, অ্যালুমিনিয়ামের নাই। অ্যালুমিনিয়ামের সাথে ছিল না, তাই বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম সাদৃশ্যের জন্য মেন্ডেলিপের বেরিলিয়ামকে, ঠিক আছে, 2A-তে স্থাপন করা হয়েছিল, কারণ বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের সাদৃশ্য পাওয়া গেছে, ঠিক আছে, তো সেই কারণে বেরিলিয়ামকে 2A-তে রাখা হলো, তাই 2A-তে সংশোধিত যোজ্যতা বেরিলিয়ামে দেখা গেছে 2, সেই কারণে সংশোধিত পারমাণবিক গুরুত্ব হবে কি বললাম, যোজ্যতা ইন্টু তুল্যাঙ্ক ভার, তো তুল্যাঙ্ক ভার 4.5, আর এখন যোজ্যতা কত দাঁড়ালো, আসল যোজ্যতা কত, আসলে 2, এটা কী করে জানতে পারলাম, 2, একমাত্র মেন্ডেলিফের পর্যায় দেখে, কারণ ওখানে 2A-তে ওখানে অবস্থান দেখে, ঠিক আছে, সেই অবস্থানের জারণ সংখ্যা হচ্ছে এই যোজ্যতা হচ্ছে 2, 2A-র যোজ্যতা, 2A-তে মৌল যেগুলো থাকবে তাদের যোজ্যতা হচ্ছে 2, তো সেই হিসাবে আমরা কী দেখলাম যে 2×4.5 দ্যাট ইজ 9,